আমি কখনো মাস্তান দেখি নাই। তেরা হাত মুঝে দে দে টাইপের কথা বলে আর কি কি বলছে। এটা মুরগি পেটে পড়েছে এখন কক 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 শব্দ বের হচ্ছে। শিলিকে দেখা পড় না শিলিকে ভালোবেসে এই কথা কষ্টকে। আমরা আসলে টাকা বসে ছেড়ে ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের কাছে কোনো টাকা নেই, এমটি পকেট। তুই তুই আসি কখন নাকি সে অনেক লম্বা কাহিনী। আরে প্রেমিকা হারিয়ে গেল মানুষ এত কষ্ট পায় না, আমি যে কষ্ট পেয়েছি। আচ্ছা শোন, যা হওয়ার হয়েছে চল এখন ঢাকায় যাই। ঢাকায় যাবো কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্যবস্থা আবার করতে হবে। মানে স্যার আজকে রাত্রেই আমাদেরকে পার করে দেবে। উনি কীভাবে পার করবে? আরে উনি হচ্ছে মান্যগণ্য লোক, ওনাকে কেউ সন্দেহ করবে না, ওনার একটা স্ট্যাটাস আছে, উনি আমাদের একমাত্র পার বের করে দিতে। তাহলে শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আজকে রাতটা কোথাও একটু লুকিয়ে থাকার ব্যবস্থা করতে হবে। কোথায় লুকিয়ে থাকবো তাহলে? একটা জায়গা আছে তাকুলিদের বাসা। তাহলে দেরি করে লাভ কি, রিস্ক হয়ে যাবে তো, চল এখনই চলে যাই। হ্যাঁ চল। আমার মনে হচ্ছে পুরো একটা ঝামেলা আছে, কারণ হঠাৎ করে গুম হয়ে গেল, আবার বলা যাচ্ছে যে ওদের খবর পাওয়া গেছে। এটার মধ্যে আমার আমি নিশ্চিত যে কোনো একটা কিন্তু তো ঠিক আছে, মানে এগুলো আমরা পরে শুনি, কিন্তু আসল কথা হচ্ছে আমরা সীতাকুণ্ড যাওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলাম। খবর যখন পাওয়া গেছে কোনো সমস্যা নেই, আমার মনে হয় ওরা নিজেকে মতো ঘুরতেছে। না তারপরে আমাদের কারো যাওয়া দরকার না, তাছাড়া আন্টির খবরটা তো দেওয়া দরকার। এক কাজ করি আমি আর সাবমিট চলে যাই। আমার মনে হয় তুষার ঠিকই বলেছে, আমরা তাহলে ওখানে চলে যাই। না তোর যাওয়ার দরকার নেই, দুজন গেলেই হবে। আমিও যাই চলো, তোমরা তো এলাকা চিনবা না, আমার এলাকা সব চেনা আছে। রুকু ভাই আর আমি কে নিউজটা দিই? হ্যাঁ শুন দে। হ্যালো, সালাম আলাইকুম রুকু ভাই, আমি সাব্বির। খালার কি অবস্থা? একটু ভালো। আচ্ছা রুকু ভাই, ওই আসিফার টুকুদের নিউজ পাওয়া গেছে, পুরো সীতাকুণ্ডে আছে। তাই নাকি, কিভাবে জানতে পারলা? ওই পত্রিকায় নিখোঁজ সংবাদ দিয়েছিলাম না, তো ওই নিউজ পড়ে একজন আমাদেরকে ফোন করে জানিয়েছে। রুকু ভাই আমি কি আপনার সাথে? হ্যাঁ কেবিনে আছে। মনে হচ্ছে যে এই বিষয়টা তো সহজ না, আমি তো ভাবছি, কারণ ভাবতে আমাকে হচ্ছে, বিষয়টা আমি ভালোভাবে নিয়েছি, ভাবছি দেখছি ব্যাপারটা। স্যার আপনার কি মনে হয় ওরা এই এলাকা ছেড়ে পলায় গেছে? আমার কিন্তু মনে হয় ওরা এই এলাকা ছেড়ে পালায় নাই। যারা এলাকায় খুন করেছে তারা কি এলাকায় থাকবে? এলাকা থেকে তারা পালাবে, তাছাড়া তারা ঢাকার ছেলে, আমার বিশ্বাস তারা ভাড়াটিয়া খুনি। তাহলে স্যার আমরা এক কাজ করি, এলাকার সবাই খবর দিই, ওদের দেখা মাত্র আমাদের জন্য খবরটা দেয়। না না আমি তো পুলিশকে খবর দিয়ে দিয়েছি, ওদের দেখা মাত্রই গ্রেপ্তার করবে। তাহলে আমরা এই কাজটা শুরু করি। হ্যাঁ আপনি সবাইকে বলেন। ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। জি ওকে সাগো। কি ব্যাপার, তোরা সময় ব্যাগ গোছাচ্ছিস? ওদিকে দেখে আসলাম তুষারও ব্যাগ গোছাচ্ছে, তো যাচ্ছিস নাকি? হ্যাঁ মা সীতাকুণ্ড যাচ্ছি। সীতাকুণ্ড? সেটা আবার কোথায়? মা তুমি কি সব জায়গা চিনো? একটা জায়গা আছে, ওখানে আসিফ টুকুর খবর পাওয়া গেছে, তাই আমরা সবাই যাচ্ছি। সবাই মানে কজন? আমি, তুষার, সাব্বির আর ওই সাইফুল ভাই। সাইফুল ভাই আবার কে? মা তুমি কি সবাইকে চিনো? তুমি চিনবে না, আছে একজন। মা জানো এখন আর 20 লাখ টাকা দেওয়া লাগছে না। কিসের টাকা? মুক্তিপণের টাকা, এখন তার মুক্তিপণ দেওয়া লাগছে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আর সবাই যায় যাক, তোর যাওয়া চলবে না। মানে? কোনো মানে নেই, তোর যাওয়া হবে না, তুই বাসায় থাকবি। মা তুমি বুঝতেছো না, এখানে আমি ছাড়া আর কেউ ডিটেকটিভ নয়, এখানে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে ঘটনার আড়ালে, আমার বুদ্ধি পরামর্শ ছাড়া ওরা সকলেই মহাবিপদে পড়ে যাবে, তাই আমার যাওয়াটা খুবই প্রয়োজন। আচ্ছা টুকুর মাকে যে দেখে আসলি খবর কি? ভালো আছে মা। মা কোনো ঝামেলা করো না তো, এখন কিছু টাকা দাও, যে কোনো ডিটেকটিভ জানিতে টাকার খুবই প্রয়োজন, খুবই খুবই প্রয়োজন। কে তুষার, তোকে সত্যি যাচ্ছিস? হ্যাঁ খালা। তোদের কাছে টাকা পয়সা নেই, কিভাবে যাবি? খালা এটা সমস্যা না, ওই যে টুকুর বড় হয়ে আছে না রুকু ভাই, সে দিবে। না না কারোর কাছে টাকা নেওয়ার দরকার নেই, টাকা আমি দিচ্ছি, আর নাসিরকে দেখে রাখবি, আজকের মধ্যে ফিরে আসবি, ঠিক আছে? জি খালা। মা এখন কেমন আছো? আগের চেয়ে একটু ভালো লাগছে? আমার টুকুর কোথায়, কোনো খবর পেলি? হ্যাঁ মা পেয়েছি, ওরা ভালো আছে, সীতাকুণ্ডের একটা স্কুল মাস্টারের বাসায় আছে, কোনো কিডন্যাপার টিডন্যাপার ওকে ধরেনি।
ওই ছেলেটা যে ফোন করে বললো, আহা, ও হচ্ছে তুষারের খালাতো ভাই। তোমাকে বলছিলাম না, অনেক ছোট, বাচ্চার মতো। কি বলতে কি বলেছে? তুই সত্যি বলছিস তো? আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ আন্টি, ভাইয়া একদম ঠিকই বলেছে, আমার নিজের ওদের সাথে কথা হয়েছে তো। ওকে একবার আসতে বল না। আজকেই সাব্বির আর তুষার রওনা দিয়েছে ওদেরকে আনতে। তুই সত্যি বলছিস মা? হ্যাঁ আন্টি, একদম সত্যি। আপনি এখন একটু চোখ বন্ধ করে রেস্ট নেন তো, ঘুমানোর চেষ্টা করেন। আমি আছি। হ্যালো। হ্যালো, আমি বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? আমি তন্নি, সবুজ বাংলার রিপোর্টার। ও আচ্ছা, কি খবর? গত রাতে সাব্বিরকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছে, ভাবছি ওকে আজ অফিসে আসতে বলবো। আচ্ছা, তোমাকে তো একটা বিষয় জানানো হয়নি। কি? ওই যে আসিফ টুকুকে পাওয়া গিয়েছে, ওরা শেতাবগঞ্জে একটা স্কুল মাস্টারের বাড়িতে আশ্রয় নিয়েছে। আজকেই বোধ হয় সাব্বির আর তুষার যাবে ওদেরকে নিয়ে আসতে। ও তাই? তাহলে তো অনেক ভালো খবর। শেতাবগঞ্জে আমাদের প্রতিনিধি আছে, আপনাদের কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমি হেল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংকস দেওয়ার কিছু নেই, রাখি তাহলে, বাই। ওকে বাই। কাকলি, মা কাকলি। জি আব্বা। ঘটনা তো পুরো পেঁচ খেয়ে গেছে রে মা। কেন, কি হয়েছে? ওই বাসের সবার কাছে গেছিলাম ঢাকার ফোন নম্বর চাইতে। তো তোমার এর মানে হইতাছে ওই 20,000 টাকা মাস্টার সাহেব একলাই খাইতে চায়? তো এখন তুমি কি করবা? আমি লোকজনদের বলবো যে ওই দুজন আমার বাড়িতেই ছিল, দরকার হইলে আরো লোকজনকে খবর দেব। 20,000 টাকার দরকার হইলে 20 ভাগ করব। আচ্ছা আব্বা, টাকা দিয়ে তুমি কি করবা? 20,000 টাকা পাইলে কি তুমি তোমার ব্যবসা ছাড়ে দিবা? 20,000 এর ব্যবসা ছাড়া তো লস, অন্তত 50,000 টাকা হইলেও বিষয়টা ভাবা যাইতো। মাস্টার সাহেবের সিস্টেম দিয়া 20,000 এর বদলে 50,000 টাকাও লইতে পারে। স্বীকার করতে দোষ নাই, যেই ব্যবসা করি 24 ঘন্টা দৌড়ের উপর থাকতে হয়। অবশ্য টাকাটা পাইলে ভালোই হইতো রে মা। তাহলে আব্বা তুমি ব্যবসাটা ছাইড়ে দাও, 20,000 টাকা দিয়ে একটা মুদির দোকান দাও, বনের ভিতরে একটা সেভেন আপের দোকান দাও। কত মানুষ এরকম করে খাইতেছে না? এমনভাবে কইতাছ যেন 20,000 টাকা আমি পাইয়া গেছি। ওই দুটারই কোনো খবর নাই? ওই দুইজনই ঘরে। খোঁজ কি? 20,000 টাকা? হ্যালো, আফসার সাহেব বলছেন? জি বলছি। আমি সাব্বির, ওই আসিফ টুকুর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলেছিলাম। আচ্ছা, আমরা তো স্টার্ট করে দিয়েছি, অলমোস্ট চলেও এসেছি, মানে এখন ঠিকানাটা একটু বলবেন, আমরা কোথায় নামবো? শুনেন, কোনো জায়গায় নামবেন না, সরাসরি আমার বাড়ির সামনে এসে নামবেন। কিন্তু ঠিকানাটা বলেন। শেতাবগঞ্জ মেন রোড দিয়ে জঙ্গল পার হয়ে আসলেই আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই আমার বাসা দেখিয়ে দেবে। আচ্ছা আঙ্কেল, আমরা তো আসলে অত কিছু চিনব না, আপনি একটু মেইন রোডে এসে দাঁড়ান, আমরা আসছি। আচ্ছা, আপনাদের আসতে কতক্ষণ লাগবে? আমরা তো জঙ্গলেই আছি, মানে একটা জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, মানে আমরা ঠিক কোন রাস্তা দিয়ে যাবো ঠিক বুঝতে পারছি না, আপনি মানে আপনি একটু ক্লিয়ার করে বলেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লোকেশনটা কী কী বললো একটু লিখে রাখি। দেখা লাগবে না? না মানে এসব ক্ষেত্রে মাথার উপর কোনো ভরসা নেই, ডান বাম এক হয়ে গেলে কিন্তু ফেসে যাবে। এই এই, তুই চুপ থাক, তুই থাক, চুপ করবো কেন? কও কও ভাই, কথা কো, জানি তো এটাই তো মজা। ভাই আপনি নাকি বিয়ে করতে গেছিলেন? এই গল্প বাদ দাও, অন্য কথা কো। আপনি ক্রাইম ব্রাঞ্চ সিরিয়ালটা দেখেছেন? টেলিভিশন দেখার চান্স পেলাম কোথায়? না, ওইখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে নায়ক এবং নায়িকা গাড়ি নিয়ে রওনা দেয় কিন্তু গাড়িটাই গুম হয়ে যায়, একটা মজার একটা ব্যাপার। এই চুপ চুপ, আর কথা বন্ধ কর। এই সাব্বির, ওর সাথে বসলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আমি সামনে গেলাম। কি কও, কই যাইবা তোমরা? আসলে এত বড় একটা সুযোগ পেয়েছি, মিস করাটা ঠিক হবে না। তোমাকেও বন্যগল পার করে দেবো কেটা, পুলিশ কিন্তু চারদিকে ঘুরে বেড়াতেছে। নামটা আসলে বলা যাবে না। কালকা যাও, মানুষটা বেশি বিশ্বাস করা ঠিক হইব না, দরকার হইলে আমি তোমাকে পার করে দেবো। না, আপনি পার করতে বলে তো আগেই করে দিতেন। তোমাকে দুইজনটা একলগে না পাইলে পার করুম কেমনে?
পাইলাম তো আজকা। সুযোগ যখন পেয়েছি তখন চলে যাই আঙ্কেল, শুধু আজকের রাতটা আপনি কষ্ট করে আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দেন। তা কালকা কখন যাইবা? রাত 12টার দিকে চলে যাব। কাইলেই চলব। জি না কিছুন বসো, ব্যাগটা রইল না, মাকা কলি তুই বাইরে। ওই দুটার প্রতি ভরসা নাই, তখন তখন ফুটবো ঘরের ভিতর থেকে এইভাবে লক্ষ্মী ছেলে দাও তো অমঙ্গ। তাহলে তুমি এখন কি করবা? কি করুম দাঁড়া কি করি। আমি মাস্টার সাহেবের বাড়িতে যেতেছি, ঢাকা থেকে যে লোক দুটো আইব হেরা মাস্টার সাহেবের বাড়িতে উঠবো। আমি গেলাম। আব্বা টাকা পাইলে তুমি তোমার ব্যবসা ছেড়ে দিবা না? তোমার সঙ্গে পরে কথা বলে আমার একটু তাড়া আছে। আমার কোনো তাড়া নাই, চলেন খুঁজে যাবেন। সব জায়গায় তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তাছাড়া তুমি যাই কী করবা? সমস্যা কী? যেখানে আমার যাওয়া যাইব না সেখানে আমি বাইরে থাকুম, আপনি ভিতরে থাকবেন। ঢাকা থেকে লোক কখন আইব? বিশালে যাইবেন নাকি আরও বেশি? মালদার পাঠি আছে, তোর কষাকষি না করে কিন্তু ছাড়বেন না। আমি কি মাছের ভাগ নিয়ে বসে আছি? মাছই তো, একটা রুই আর একটা কাতলা। ও তুমি তো আর পিছু ছাড়বা না, চলো আসো। এটা সত্যি যে তোকে যারা ভেবে মেরেছে তাদের শেষ না দেখে যেতে ইচ্ছে করছে না। আমাদের সাথে কি কি হয়েছে তাতে কেউ জানে না, না একবার ভাব, সবাই যদি আমাদের এই অবস্থার কথা জেনে ফেলে তবে কারো কাছে মাথা তুলে তাকাতে পারবো না। কি সো ঝামেলা করে কোনো লাভ নেই। দেখ এমটি পকেটে বের হওয়ার আগে কিন্তু আমাদের শর্ত ছিল আমাদের জীবনে কোনো মায়া থাকবে না, আমাদের কোনো প্রেস্টিজ থাকবে না, আমরা জাস্ট সার্ভাইভ করব। একটা কথা আছে না যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা টিকিয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে সে সার্ভাইভ করতে পেরেছে, আর আমরা তো সেই সার্ভাইভ করতে গিয়ে পালিয়ে যাচ্ছি। না না সেটা কোনো সমস্যা না, কিন্তু দেখ আমরা দুজন মিলে যে ডিসিশন নিচ্ছি তার মধ্যে তো কোনো কনফিউশন নেই। তবে বেচারি কাকুলি কিন্তু আমাদের খুব হেল্প করেছে। অসুবিধা কি, গেঞ্জিতে একটা অটোগ্রাফ নিয়ে নিবি। দরজা তো বাড়ি থেকে বন্ধ। কি বলিস? হ্যাঁ আবার ফাসলাম নাকি? আঙ্কেল কাকুলি, আঙ্কেল কাকুলি, আঙ্কেল আপনারা চিনব? চিনার কি আছে, গাড়ি নিয়ে আসছে ফোন দেব। তাহলে গাড়ির দিকে খেয়াল রাখেন, কইছিলাম না মালদার আছে, তা না হলে কি গাড়ি নিয়ে আসতো? 20,000 টাকা ছাড়বেন না, কইবেন 50। যাদের নিচে আসছে তাদেরই খোঁজ নেই? 50? আরে 50,000 কোনো টাকা হলো? একে কি বলে জানো? একে বলে ছুঁচো মেরে হাত গন্ধ, এসব তুমি বুঝবে না। উল্ফতা যা পাইলাম তাই তো বেশি, বউ পোলাপান লয়া কয়েকদিন খাইলাম দিলাম আর কি। আর যদি সুযোগ মতন দান বেশি মারতে পারি তাহলে সব কিছু লইয়া ফোট। আর ওই যে আমাগো এলাকার কিবরিয়া কি করলো, বিদেশ যাওয়ানোর নাম করে 4-5 জনের কাছ থেকে টাকা নিল, তারপর হে নিজেই বিদেশ গেল গা। ইয়ে ফোন আছে মনে হয়, দেখেন। হ্যালো, আমরা তো জঙ্গলেই আছি। আরে আমরা তো দাঁড়ায় আছি একদম জঙ্গলের মাঝখানে, কই আপনারা?
আমরা মোটাসি টেনশনে আর ওরা ফুর্তি করে না, জায়গাটা খুব খারাপ, বেশি একটা কথা বলার দরকার নাই, ঘরে যায় বসেন, প্রয়োজন ছাড়া বের হবেন না আর কি। ভালো না কেন, আমার বাসা তো পাশের গ্রামে, ওখানে তো কোনো সমস্যা নাই। সেটা তো অনেক দূরে, আশেপাশে তো জঙ্গল, বোঝেন না কেন, যান ঘরে যাবো। হ্যালো, হ্যাঁ আমো, নেটওয়ার্ক খুব বাজে অবস্থা। না না, এখানে নেটওয়ার্ক পাবেন না, এই বাইরে যে কথা বলেন আর কি। ও আচ্ছা, যাবো, তুমি একটু যাও। আচ্ছা, আশ্চর্য, নেটওয়ার্কের এই বাজে অবস্থা। হ্যালো, হ্যালো, আম্মু একটু হোল্ড করো, আমি এখন এখনো নেটওয়ার্কের মধ্যে আসিনি, আসতেছি যে। হ্যাঁ বলো আম্মু। হ্যালো, তুই পৌঁছেছিস? এই তো এই মাত্র আসলাম। তো একটা ফোন করবি না? আম্মু আমি কথা বুঝতেছি না, নেটওয়ার্ক অনেক প্রবলেম। অজু পারাগা নাকি, ফাঁকা জায়গা জানা। আম্মু একটু হোল্ড কর, আমি দেখি নেটওয়ার্কটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ আম্মু শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি বললাম যে এই মাত্র আসছি, আর তুমি সঙ্গে সঙ্গে ফোন করলা। আচ্ছা তোর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে? না এখনো দেখা হয়নি, কেবল আসলাম। আচ্ছা এইভাবে কথা বলে আরাম পাওয়া যায়? আর শোন, কোনো ঝামেলা হলে ফোন দিবি, আর দ্রুত রওনাও দিবি। ফোন দিব কিভাবে, নেটওয়ার্কের যে অবস্থা। স্যার আপনার লগে একটা গোপন কথা আছিল, সবার সামনে কোন যাব না, এখানেই কই। জি বলুন। আপনার বন্ধুরা মাস্টার সাহেবের কাছে নাই, ওরা আছে আমার ঘরে। মানে কি? মানে হইতাছে মাস্টার সাহেব মাল ছাড়াই কামাই রোজগার করতে চায়। আরে মাল তো আমার ঘরে। কিসের মাল? আরে মরসালা, আপনার বন্ধুরা দুইজন আসিপ আর ওই কি যেন নাম, কি যেন টুকুরো, ওরা আমার বাড়িতে তালা দিয়ে রেখে আসছে। আপনি ওদেরকে তালা মেরে রেখেছেন? তালা মেরেছেন কেন? আরে কয় কি, তালা মাইরা না রাখলে তো আপনাকে দেখে আসে ফুট দিত। চলেন আমার লাগে, আপনি দেখবেন, দেখেন কেজন না জানে ইয়া করেন। চলেন জলদি জলদি যাই, বলি আমি যদি হাইটা যাই। চলেন 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 চলেন। নাসির গেল কই? দেখলি না, ফোন আসছিল, কথা বলতে গেছে। কথা বলতে কথা লাগে, তাছাড়া শুনি না এলাকাটা ভালো না। কে বলছে ভালো না, ডর দিছে ডর। সাইফুল ভাই আপনি বুঝবেন না, ওর বহুত ঝামেলা আছে। কি ঝামেলা? না মানে ওই একটু অসুস্থ। ওরে দেখে তো সুস্থই মনে হইলো। না মানে ওই রকম অসুস্থ না, ওই ছোটোবেলায় খালার হাত থেকে পড়ে গেছিল, তারপর তিন মাস জ্বরে ভুগছে, পরে ডাক্তার কইছে ওর চাপ না দিতে। আর এই চাপ না দিতে গিয়েই ও জামন চাষে আজীবন তাই করছে। আপনারা বুঝবেন না। সাবির তোর বয়, আমি একটু দেখে আসি।